হ্যালো আলাইকুম ব্লুমিং পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ইরার অভিনন্দন তো আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন ব্যাখ্যা সহকারে জানব যেগুলো বিগত পরীক্ষাগুলোতে অসংখ্যবার এসেছে তো যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য অবশ্যই আজকের পর্বটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন বাঙালির বলা হয় কাকে এটি ছয় দফাকে বলা হয় বাংলায় প্রথা করা হয় কত সালে উনিশশো পঞ্চাশ সালে ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম কি স্পার্স পায়রা বন্দর কোথায় অবস্থিত পায়রা পটুয়াখালী তো মনে রাখবেন প দিয়ে যদি মিল থাকে তাহলে এটা হবে পায়রা বন্দর পটুয়াখালী মাংসের প্রথম কবে পতাকা উত্তোলন করা হয় উনিশশো একাত্তর সালে দোসরা মার্চ বা দুই মার্চ বাংলাদেশ প্রথম কত সালে গ্যাস উত্তোলন করেন ১৯৫৭ সালে বাংলাদেশের প্রধান আমদানি পণ্যের নাম কি এটি হচ্ছে তুলা প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় কোন গ্রন্থ থেকে এটি হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরকে ডক্টর কবির শেয়ার বাজারে কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান এটি হচ্ছে বি সেক ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে এটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্যারিফ কমিশন এটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার উনিশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে কত জন এগারোশো তিনজন পরিকল্পনাটি কততম এটি হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হচ্ছে সপ্তম বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু কত বছর বাহাত্তর দশমিক তিন বছর এটি দুই হাজার উনিশের গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোক লোকসঙ্গীত এটি হচ্ছে চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশের গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহে বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন অস্ট্রিক বঙ্গভঙ্গ কার্যকর হয় কত সালে এটি হচ্ছে উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে উনিশশো বাহাত্তর সালে বক্তিয়ার খলজি লক্ষণাব জয় করেন কত সালে বারোশো সালে সুর সম্রাট বলা হয় কাকে ওস্তাদ আলাউদ্দিন খান বাংলাদেশের অংশে সুন্দরবনের আয়তন কত এটি হচ্ছে ছয় হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূ কেন্দ্রটি স্থাপিত হয় কত সালে উনিশশো সালে ধরনের জোট এটি হচ্ছে একটি সামরিক জোট ইংরেজি ভাষায় প্রথম অভিধান রচনা করেন কে স্যামুয়েল জনসন এই গ্রন্থটি হচ্ছে বারাক ও মামার পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকর প্রভাবতে মুক্ত কোন দেশ ভুটান আন্তর্জাতিক সমুদ্র চলার সংস্থা ইমো এর বর্তমান সদস্য কতটি একশো চুয়াত্তরটি বা টু এর বর্তমান সদস্য দেশ কতটি একশো বিষয়টি কিসের সাথে জড়িত অর্থনীতির সাথে জাতিসংঘের কোন সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের বা জিআই নিবন্ধন দেন উইপো দ্য গোল্ডেন হাউস উপন্যাসটি লেখক কে সালমান রুশদি দেশের বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কোথায় এটি হচ্ছে হামফ্রেস বা দক্ষিণ কোরিয়ায় এশিয়ান কোন অঞ্চলে অবস্থিত এটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্লাঙ্কা কোন দেশের সমুদ্র বন্দর এটি হচ্ছে মরক্কোর সুইডেনের মুদ্রার নাম কি ক্রোনা আরব উপদ্বীপের শহর ইয়াসরির এর বর্তমান কোন স্থানের পূর্ব নাম মদিনার বিশ্বকাপ ক্রিকেট দুই সালে অনুষ্ঠিত হবে কোন দেশ ইংল্যান্ডে ফুটবল খেলা অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় কত সালে সালে প্রোগ্রাম থেকে কপি কোথায় থাকে এটি হচ্ছে র্যামে ডাটা থাকে তো পরের প্রশ্ন আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি লুব্ধক মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রথিত এক বিরাট নক্ষত্র কে কি বলে ধ্রুব তারা কোথায় দেখা যায় উত্তর গোলার্ধে হ্যালির ধূমকেতু আবার কত সালে দেখা যাবে সালে চিংড়ি কোন পর্বের প্রাণী এটি হচ্ছে আর্থপোড়া কম্পিউটারে কিবোর্ডে কতটি ফাংশন থাকে বারোটি মানুষের দাঁত কত ধরনের হয় চার ধরনের হিপ্পাকার্স ম্যাপ কি নতুন মহাজাগতিক মানচিত্র কম্পিউটার বাসের গতি মাপা হয় মেগা হার্টসে বিগ ব্যাং এর ফলে কি সৃষ্টি হয়েছে সময় স্থান শক্তি ও পদার্থ থ্যাঙ্ক ইউ সো মাচ আজকের পর্বটা এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা আরও পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ব্যাখ্যা সহকারে জানব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ